এখন আমি কোনো মণ্ডপে দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছি ক্লাবে। তার কারণ, চারিদিকে বৃষ্টি হচ্ছে। যেহেতু মা আসছে, তাই জন্য গোটা শহরকে বৃষ্টি দিয়ে ভিজিয়ে পরিষ্কার করে দিচ্ছে কিন্তু। আর আমি এখন চলে এসেছি হালতু নন্দীবাগানে। জিও বাংলা প্রেজেন্ট শারদ সম্মান 2019-এর পুজোর গন্ধ এসেছে, পুজো পরিক্রমা নিয়ে আমি শ্রেষ্ঠা চলে এসেছি এই ক্লাবে, পেয়ে গেছি ক্লাব মেম্বারদের। আজকে আমরা আপনাদেরকে ক্লাবের প্যান্ডেলের যে তৈরি হচ্ছে সেই প্রস্তুতিটা দেখাতে পারবো না, কিন্তু কী হবে আর কী হতে চলেছে সেই আপডেটস আপনাদেরকে দেবো। তো প্রথমেই চলে যাচ্ছি ক্লাব মেম্বারের কাছে। নমস্কার, আপনাকে জিও বাংলায় স্বাগত। আপনার নামটা? আমার নাম কৈলাস দাস। আপনি ক্লাবের শিল্পী, এই প্যান্ডেলের শিল্পী? প্রথমে শিল্পীর কাছে চলে গেছি তাহলে আমরা, তো আপনাদের পরিকল্পনাটা কী? আমাদের এখনও তো পরিকল্পনা একটু চেপে রাখতেই হবে। তার কারণ হচ্ছে আমাদের সারা কলকাতায় যে হোর্ডিং দেখেছেন, কার মার ইতিকথা, হ্যাঁ, তো ইতিকথাটা কার মা, হ্যাঁ, সেটা প্যান্ডেলে আসতেই দেখতে পাবেন। আর সেই মায়ের শিল্পকলা, বাসস্থান, তাদের কীভাবে থাকতো, সেগুলো আমরা ক্লাবে, আমাদের যে দুর্গাপুজো হচ্ছে সেই দুর্গাপূজায় আমরা প্রেজেন্টেশন দেবো সাধারণ মানুষের জন্য। আচ্ছা, তো কিন্তু এই যে এত বৃষ্টি হচ্ছে সেই জন্য কি কাজে কোনো ব্যাঘাত ঘটছে? কাজটা তো হবেই, বৃষ্টি যতই আমাদের প্রতিকূলতা বাধা সৃষ্টি করুক না কেন, তাকে আমরা বধ করে, যেমন মা দুর্গা অসুরকে বধ করেছিল, সেই বধ করে আমরা আরও ভালো জিনিসটাকে আমরা দেবো। একদম, এই বৃষ্টিটাকে আমরা না আশীর্বাদ হিসাবেই ধরে নিলাম। হ্যাঁ, আমাদের কাছে আশীর্বাদ, কিন্তু অন্যের কাছে অভিশাপ। কারণ আমাদের কাছে এখন অভিশাপ, কারণ আমাদের যেন এখন খরাই হোক, ভালো জিনিসটা দেওয়ার জন্য বৃষ্টিটাকে একটু সরিয়ে দিয়ে আমাদের ভালো কাজটা করে, আমাদের মা আসছে তো, তাই জন্য আরও ভালো জিনিসটা করার জন্য একটুখানি বৃষ্টিটাকে সরিয়ে দিই। আসলে কি বলুন তো, এখন তো শহরের যা অবস্থা, এত পলিউশন, তো মা যখন আসছে তাই জন্য কিন্তু বৃষ্টিটাই সাহায্য করছে এই পলিউশনগুলোকে একটুখানি সরিয়ে রাখতে, একটুখানি শহরটাকে পরিষ্কার করতে। কাজ করতে করতে ভালো জিনিসটা দেওয়ার জন্য মানে আরও ভালোটাকে একটু সরিয়ে দিই, আরও ভালোটা করব, যেন একটু প্রতিকূলতা আসছে, একটু বাধা আসে, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের চেষ্টার কোনো অভাব নেই, আমরা এইভাবেই চালিয়ে যাবার। ভীষণ ভালো প্রেজেন্টেশন আপনারা আমাদেরকে দিতে চলেছেন সেটা বুঝতেই পাচ্ছি। এবার কিন্তু ক্লাব মেম্বারের সঙ্গে কথা বলে নেব। নমস্কার, আপনাকে জিও বাংলায় স্বাগত। আপনার নাম? আমার নাম দীপঙ্কর দে, আমি এক্সিকিউটিভ মেম্বার। সবার আগে জিও বাংলাকে আমরা ধন্যবাদ জানাই, বিগত বছরের মতন এই বছরও আমরা জিও বাংলার সঙ্গে থাকতে পেয়ে খুবই আনন্দিত। গেল বছর আপনারা আমাদের সেরা থিমে পুরস্কৃত করেছেন, আশা করবো যে আমরাও এবছরও একটা আপনাদের কাছে খুব ভালো কিছু উপহার দিতে পারবো, যার জন্য আমরাও আপনাদের কাছে দিয়ে আপনারা আমাদেরকে আবার পুনর্নির্বাচিত করে সবার সামনে যে তুলে ধরতে পারেন। এবছর আমাদের যে দাদা বললেন ক্রমশ প্রকাশ্য ব্যাপারটা রয়েছেই, আমরা চাইবো আমরা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে এসে আমরা আমাদের থিমগুলোকে আস্তে আস্তে আরও খুলে ধরবো, এবং যেটা মানুষের কাছে অনেক বেশি অ্যাট্রাকশান থাকবে। অবশ্যই, তো এত যে বৃষ্টি হচ্ছে, এত তার মধ্যে কাজের এত টেনশন, তো কোনটা বেশি হচ্ছে, মানে টেনশনটা বেশি হচ্ছে নাকি এক্সাইটমেন্টটা? দেখুন, টেনশন তো রয়েছে, বৃষ্টি হলে কাজের বিঘ্ন ঘটেছে, দেখছেন আপনারা মাঠে ঢুকতে পারলেন না যেহেতু বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে এটা চ্যালেঞ্জ রয়েছে যে সমস্ত বিপদকে আমরা ঠেলে আমরা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা রেখে আগিয়ে যাব এবং সেখান থেকে জিতে আসব, এটাই আমাদের সবার সদস্য সমস্ত সদস্যদের এটাই একটা মানে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে রয়েছি আমরা, যে যতই বিপদ আসুক না কেন সেটাকে আমরা ছিঁড়ে আমরা জয়টাকে হাসিল করেই নেব। একদম ঠিক, যেরকম দেবী দুর্গা অসুরকে বধ করার জন্য অনেক প্রতিকূলতা পেরিয়ে তারপর বধটা করেছেন, তেমনি আমরাও আমাদের মাকে আনার জন্য সমস্ত প্রতিকূলতাকে জয় করে নিয়ে আবার আমরা আমাদের কাজে এগিয়ে যাব। আমরা কিন্তু কথা বলে নিলাম ক্লাব মেম্বারের সঙ্গে, শিল্পীর সঙ্গে, জেনে নিলাম একটু থিম, বাকিটা জানার জন্য চলে আসতে হবে কিন্তু হালতু নন্দীবাগানে। আর এরপর আমি চলে যাব অন্য কোনো একটা ক্লাবে, সেই ক্লাবের থিমটা আপনাদেরকে দেখাবো। যেরকম বললাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু তার জন্য পুজো পরিক্রমা থেমে থাকবে না। আমি আবার চলে যাব অন্য একটা ক্লাবে, দেখাবো সেখানকার আপডেটস, তাই জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায়। অ্যান্ড উই উড লাইক টু থ্যাঙ্ক আওয়ার স্পন্সার অ্যাম্বাজার, কো স্পন্সার জিএসটি দোস্ত, আইটি পার্টনার আরএনজে কনসালটেন্সি সার্ভিসেস, আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, ইভেন্ট পার্টনার সিএনসি, অ্যান্ড আওয়ার সেফটি পার্টনার অ্যারিসন কেবল। আরও অনেক আপডেটসের জন্য চোখ রাখুন জিও বাংলা। ক্যামেরা শুভঙ্কর দাসের সঙ্গে আমি শ্রেষ্ঠা।